বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর ভোট ভাগ হওয়ায় লাভবান হয়েছে বিজেপি। এই ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে কথা বলে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের মধ্যে কোন কোন শক্তির আগে থেকেই গোপনে বোঝাপড়া ছিল, তা নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেছে। তাদের ব্যবহার করে বিভাজন ঘটিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পেরেছে বিজেপি। এই ফলাফল বিজেপির জন্য আগামী দিনে সুখকর নয়। নির্বাচনে জোটের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তবে কোন এক অজ্ঞাত কারণে একটি আঞ্চলিক দলের দিকে নির্বাচনে ভরাডুবির আঙ্গুল তুললেও সরাসরি নাম উচ্চারণ করলেন না তিনি। বিজেপি জোগাড় করতে পারল, এটা মূলত যেটা দেখা গেছে প্রাথমিক ভাবে বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করার মধ্যে দিয়ে যেটা বেরিয়ে এসছে, অন্তত আমার ধারণা, বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলো নির্বাচনী লড়াইয়ে কথাবার্তা বিজেপির বিরুদ্ধেই বলেছে, কিন্তু যার যার অবস্থান থেকে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছে, তাদের মধ্যে বিজেপি বিরোধী যে ভোটটা এটা ভাগ হয়েছে, এটা বিজেপিকে সাহায্য করেছে। এবং এখন যেটা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে মন্তব্য আসছে যে বিজেপির বিরুদ্ধে কথা বলে নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের কোনো কোনো শক্তির গোপনে বিজেপির সাথেও নাকি অনেক আগে থেকেই বোঝাপড়া ছিল আছে, এরকম আমরা চট করে এই সম্পর্কে কোনো মন্তব্য করব না। তিনি আরো মন্তব্য করেন, এই ভোটের ফলাফল শাসক বিজেপির পেয়েছে কম ভোট কিন্তু জিতেছে বেশি আসনে। আগে তাদের সংখ্যা ছিল 44টি আসন, বর্তমানে তা কমে এসেছে 33টিতে। আগে এই ভোটের ভার ছিল 51%, এবার তা নেমে এসেছে 40%। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, রাজ্যের 60% মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। সরকারের উপর আস্থা হারিয়ে মানুষ এই ভোটাধিকার প্রয়োগ করেছে। অর্থনৈতিক প্রতিরোধ ও সন্ত্রাসের জন্যই মানুষ ক্ষুব্ধ হয়ে এই ভোটাধিকার প্রয়োগ করেছে বলে জানান পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। ভোটের ফলাফল সংক্ষেপে যদি বলি, শাসক বিজেপি দল পেয়েছে কম ভোট আর জিতেছে বেশি আসন। এখন এটা তথ্য দেখলেই বোঝা যাবে, তাদের ছিল 44টি আসন, পেয়েছে তারা 33টি আসন। তাদের ভোট ছিল প্রায় 51%, পেয়েছে তারা 40%। তাহলে কি দাঁড়ালো এর থেকে? এটা পরিষ্কার, রাজ্যের ভোটারদের 60% বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন। কারণটা কি? তারা এই সরকারের উপর বিশ্বাস আস্থা হারিয়ে ফেলেছে। বিশ্বাস আস্থা হারানোর কারণ কি? তাদের পারফরমেন্স ছিল শূন্য। ভোট ভাগাভাগির জন্য অসুবিধার সম্মুখীন হয়েছে বাম কংগ্রেস জোট। রাজনীতিতে লুকিয়ে রেখে কোনো কাজ করা সম্ভব নয়। বাম কংগ্রেসের জোট নিয়ে কোনো অস্পষ্টতা নেই, তাই আগামী দিনেও এই জোটের ভবিষ্যৎ বজায় রাখার ক্ষেত্রে ইঙ্গিত দিলেন পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। তিনি আরো বলেন, রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে শাসক দলকে আরো বেশি দায়িত্ব নিতে হবে। ত্রিপুরার নির্বাচক মণ্ডলে জয়ী হয়েছেন, তাদের মান্যতা দিতে এই সন্ত্রাসের পরিবেশ বন্ধ করা প্রয়োজন বলে জানান তিনি। আপনি তো এই কথাই বলতে চাইছেন, বামপন্থীদের সাথে কংগ্রেস দলের আসন নিয়ে যে সমঝোতা, এটা নিয়ে আমাদের মধ্যে সাধারণভাবে কোন রকম মানে যে অস্পষ্টতা এটা মনে হচ্ছে না, এবং এর জন্য আমাদের আসন মানে আরো বাড়ানোর সুযোগ ছিল, আমরা বাড়াতে পারলাম না, এরকমটা কিন্তু এখন পর্যন্ত আমাদের কোন স্তর থেকে আসেনি। এখন আমরা যখন অন্তর্তদন্তে গভীরভাবে যাওয়ার চেষ্টা করব, চাইতো বড় কথা হচ্ছে ফলাফল ঘোষণার পর আপনাদের মিডিয়ার মাধ্যমেই তো এই জিনিসগুলি সামনে আসছে। আমি এই সম্পর্কে কোনো নামধাম উল্লেখ করে কিছু বলতে চাইছি না। এই যে ভোট ভাগাভাগি হলো, এবং এই ভাগাভাগির কারণে কাদের পাওয়া ভোট কাদের সাহায্য করেছে, কাদের অসুবিধা করেছে, এই ভাগাভাগির কারণে অসুবিধা হয়েছে বাম এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা করে যে জায়গায় এগিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল তাদের ভোট পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়েছে। অল্প ভোটের ব্যবধানে দেখা গেছে তারা অনেকগুলি আসন তাদের হাতছাড়া হয়েছে, আর এই ভাগাভাগির কারণে যাদের কাছে ভোট গেল তুলনামূলকভাবে একটু বেশি তাদের এই ভোট পাওয়াতে বিজেপির সুবিধা হয়েছে। কাজেই এখন তো পার্টিকুলারলি
অমুকের কনস্টিটুয়েন্সি তমুকের কনস্টিটুয়েন্সি এইভাবে প্রশ্ন করলে আমার পক্ষে কিছু বলতে যাওয়া তো অসুবিধা আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।